আমি গুলাম তোমার হে পরোয়ার, গুলাম করে রেখো আমারে, করো না কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার কোন মানুষের দুয়ারে। হুকু আমিন, আল্লাহর কাছে সাক কাজে আল্লাহ আমরারে মৌত পর্যন্ত তান দরজাত রাখতা। সুবহান, সবটা বেকার জীবনে ভাই কুচ্ছে কামে আইতো না। এই জিহাদর সংঘার ভিতরে, জিহাদর ভিতরে আনছেন ওয়াজ, আবদুল্লাহ দি ওয়াজ কর রাই কিতার লাগি, মানুষ কুশকর লাগি, বাজার গরম করার লাগি, মাঠ পাইবার লাগি, কেউ না দেখলে দেখে রে মাতইব দেখে রে। এটা আমার বাক্কা মানছে কইন প্রায় সময় আপনি বেশি আসাইলে, আমি কইলাম খোদার কসম আমি ইচ্ছা করি আসাই না, আমার মাথে মানছে আসে আমি কোথাও কোথাও ভাই বালা মাসলেও আসে কাল দিলেও আসে, আমি দেখতাম আমি আসাই না ভাই, কিন্তু হাসা করি কক্ষ আসেন সঠিক কথা, তো একটু তিত্তাও লাগে এর বাদেও মানুষ সহ্য করলে তখন আমার কিতা করা। আমার ভাই অকল বন্ধু অকল বন্দা যখন আল্লাহর ইচ্ছা আল্লাহর খুশির দেশে যখন জিহাদর ময়দান জিহাদ করে তখন এই বন্দার ঠিকানা খান সত্যি সত্যি জান্নাতি হয়ে যায়, আর এই বন্দা সত্যি যেন জান্নাতি হয়েছে এর বাস্তব প্রমাণ আল্লাহ, অসংখ্য প্রমাণ আল্লাহ জমিনের মাঝে রাখিয়া দিলা। সুবহানাল্লাহ, বলে কোরআন শরীফ আল্লাহ শহীদর শান আয়াত নাজিল করছে নি না করছে না মাতো কা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ কন যে আমি আল্লাহর রাস্তা শহীদ হয়ে গেছেন কতল হয়ে গেছেন, তারা তোমরা মরা কইও না মরি গেছেন কইও না, বরং আমি আল্লাহ কইলাম তারা জিন্দা, আর খালি জিন্দা নাই বরং আমি আল্লাহর পক্ষ তো নে তার রিজেকর ব্যবস্থাও আমি আল্লাহ করিয়া দিছি। সুবহানাল্লাহ, আমার ভাই হল বন্ধু হল শহীদ খারা শহীদ খে শহীদ খারে কয় সত্যিকার অর্থে শহীদ হলার ব্যাপারটা আপনি দেখো কা, তখন আপনি চিন্তা করবা আবার এরা শহীদ নি না শহীদ নাই। নবীরে জিকা কইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এরা কি সত্যিকার অর্থে শহীদ গো নবী, নবীর জবান তো নে বারইব এরা শহীদ কি শহীদ নাই। সুবহানাল্লাহ, নবীরে জিকা মাতামাতি করে রাখে, দয়া করে মাত্র না জানো ভিতরে কোনো প্রশ্ন আইলে লুকালুকি কোনটা কোনটি নেই ডাইরেক্টাই জিখাইবা, কমিটির ভাই যারা আছেন সিন্নি রেডি করুক, বেশি দেরি করতাম না, আর যদি আমার মাত লইয়া কোনো সমস্যা দেখা দে একেবারে ক্লিয়ার জাগাত রহবা, দয়া করি জাগাত জিখাইয়া ফেললে জবাব দিমু, পারি না মুরব্বী আনমু, পারি না আমার উস্তাদ, পারি না এর বাদে আমার প্রিয় মুর্শিদ রাওলা দুলদুলি জোর ফোন লইয়া বলি জেগান কইছি বুঝিয়া কইছি, আমার কথা ক্লিয়ার তো, জেগান কইছি খুব শক্ত হইয়া বুঝিয়া কইছি, হকর উপরে যদি জীবন যায় যাইব কি বাবা, কিন্তু কোনো জাতর বন্ডা আমির স্থান দেওয়া যাইত না, কথা মনে থাকা যান বন্ডামি জাগা নাই, বন্ডামি করি করি আজকে দেশের পরিস্থিতি কই নিয়ে পৌঁছাইছে, এই কঠিন পরিস্থিতি যে সময় ইমান লইয়া মানুষের চিনি মেনে খেলা আরম্ভ হয়েছে ওই সময় কিছু সিন্নি কুরুর মতো কিছু মূল্যায়ন সুন্নি নাম লাগাইয়া করে দি উঠিয়া কর অমুকর লগে আমি মূর্তির ব্যাপারে কিতার ব্যাপারে একত্রতা করতাম না, ওহাবির সাথে আমি করবো তুমি কিতা আমি আসুন নির্গরে সিন্নি কিতা বুঝাইতে চাও, এখন অথা দেখার সময় না, এখন ইমান বাসানির সময়, তুলিয়া এখন কোনটা বাসানির সময়, ইমান রক্ষা কর আমি আগে ইমান ঠিক রাখো, আগে আমার ইমান ঠিক রাখি এর বাদে গে দোলা দোলি করবেন কিতা লিয়ে আমার তোমার আমার, আজকে মুসলমান আমার মাঝে একটু আকিদা থাকত, আজকে খারিজি হলো আকিদা ভিতরে লিয়া নবীর সম্মান দেখাইতে দেখাইতে গিয়ে এমন আকিদা আনো
যে আকীদা কোনো মুসলমানের আকীদা হইতে পারে না ফুলতলি যাবে গায়ব মানতে কিন্তু কোন গায়ব মানতে একবার ফুলতলি যাবে জিকাইতে আছে আল্লাহর লিয়ে কইতা যে আল্লাহ প্রদত্ত গায়ব যেটা নবীর দেওয়া হইছে ই গায়ব আমরা মানি নাকি দাও সাহেব আল্লাহ প্রদত্ত যেটা আতাই কই ও গায়ব আমরা মানি হন আপনি ডাইরেক্ট কইলেন নবী গায়ব জানে কিতা গায়ব জানে আল্লাহ না জানাইলে জান থাকে ইলমে গায়বের মালিক নবী নেই ও তালি আমরা ব্যাপার এটা আমরা মাঝে ভুল বুঝাও দিয়াছ এটা মানতই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর শান মারতে সময় খুব হিসাবে মারতে খুব হিসাবে মারতে নবী হাজির নাজির কইয়া যেন আন্দাজে গজম করে বাজার নবী হাজির নাজির বলতে কিতা বুঝাইতে যাও আল্লাহ যেখানে হাজির নবী ওখানে হাজির আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ সব জায়গায় হাজির কিন্তু নবী কোন জায়গা বলে আল্লাহ যেন ইচ্ছা করেন নবীরে হাজির করতা অন্য নবী হাজির হইন মৌতর সময় একজন উম্মতর ইমান বালা আমল বালা আল্লাহ চাহে তো তারে আল্লাহ কিবা মৌতর গাট নবীজির দিদার নসিব হইল এটা আল্লাহর দয়া মাতই না কারণ আমবাবে বানাই লিল নবী হাজিরতে নবী মিলা দে হাজির হয়ে গেছেন দাঁড়াইয়ে নবীকে সালাম দে হইয়াছি আর মাতু জানি আব্দুল্লাহ আদরে দিকাও ফুলতলি যাওয়ার ফ্যান করে দিকাও আমরা মিলা দোকানে খাড়াও আমরা মিলা দোকাড়াও নবীর মহব্বতে আর আমরা মহব্বতে খাড়াইতে গিয়া নবীর হাজির মনে করিয়া চেয়ার রাখিয়া খাড়াই না আমরা ও আকীদা খাড়াই যে আমরা নবীরে খাড়াই অন্তনে মহব্বতে সালাম দিলে ফিরিশতাগুলোর মাধ্যমে আল্লাহ আমরা নবীর দরবারে আমরা সালাম পৌঁছে দিব জিকাও ইয়া আকীদা ঠিক আছে না না আর তুমি আইয়া বুয়াই দিলা সিয়ার খান আমি খাড়াইছি নবী আইয়া বুইতা তোমার ওলা সাহস নি নবীর সামনে ওয়াজ কথাই মুল্লার গুল মুল্লা খুদ সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু নবীর জীবদ্দশায় মসজিদে নববীতে ইমামতি করতে নাজাজ হই যায় কইনিয়া রাসূলুল্লাহ কোহাবার বেটা আবু বকর রে তোমার দুঃসাহস নবীর যায় নামাজ খাড়া হইয়া ইমামতি করুম আমি করতাম না শেষ পর্যন্ত নবী কই না আবু বকর আমি নবী অসুস্থ আমি চাই দেখতাম চাই যে আমার অনুপস্থিতিতে তুমি তাই জামাতরে জারি রাখো অন্তত আমি নবীর কথা রাখো যাও ও গিয়া যায় নামাজ খাড়া হই আল্লাহ রসুলে আম্মা যেন আয়েশা সিদ্দিকা রে কইন আমার মাতাটারে মসজিদ মুখা হর নবীজি মুসল্লি অকলর বাজি সে ইয়া চকুর বানি সাড় হই নজর যে আম্মা যেন আয়েশা সিদ্দিকা কইন ইয়া রাসূলুল্লাহ আপনিও তো আমার বাবার ইদলে ইমামতি নবী কইন আয়েশা আমি ইচ্ছা করি খান দিয়ান না আমি খুশি হইয়া খান দিয়ান যে আজকে আমার জীবন সার্থক হয়ে গেছে ওহুদর পাথর তায়েফর পাথর খাওয়া ওহুদর দানদান শহীদ করা সব তো আমার সার্থক হয়ে গেছে যে আমার আবু বকরের মাধ্যমে আজকে যে জামাত কাইম ইয়া আমার সাহাবি হলে আমার অনুপস্থিতিতে জামাত কাইম রাস আমি নবী অন্তত কে ইয়া আশা করতাম বাড়ি যে আমি রোজা শরী যাওয়ার বাদে আমার সাহাবি হলে আমার উম্মতে এই জমিনে জামাত রে জিন্দা রাখতে পারবো সুহান আকিদা ঠিক করতে আন্দাজে আজকে বিভ্রান্তির মাঝে মানুষকে ফেলান আমার ভাই হল বন্ধু হল আল্লাহ ময়দানে মাশরে শহীদ রাজি খান রে শহীদ কিতা করিয়াইছে আল্লাহ তোমার রাস্তা জিহাদ করিয়াইছি জিহাদ করিয়াইছে তুমি কি জাত জিহাদ করিয়াইছো ইখান কেউ জানে না অন্তত কে আমি আল্লাহ জানি আর তোমার অন্তরে অন্তরে জানাস তোমারে মানুষে মুজাহিদ হইতা জি তোমারে মানুষে বীর বাহাদুর হইতা তুমি ও জিহাদ হায় রে হায় শাহজালাল সাহেব সাইর শাহজালাল সাহেবের বাবা সাইর বছরের বাচ্চা শাহজালাল সাহেবে শাহজালাল সাহেবের মামু আহমদ কবির সৈয়দ আহমদ কবির সাহেবের হাত দিয়া কইলো ভাই সাহেব বাচ্চার মা না ইয়ার আমি যাই আর কি ইসলামের জিহাদ যদি ফিরিয়া আইতে তো আল্লাহ ইতলে বাচ্চার দায়িত্ব আঞ্জাম দিব আর যদি ফিরিয়া আই না তো বাচ্চা ঘুরে আপনি কোরআন হাদিস পড়াইয়া মানুষ বানানোর চেষ্টা করবা এরা নিয়তটা কেমন আছে রহমতুল্লিল আলমিনের দরবার নবীজির দরবার এক যুদ্ধর ময়দান শুনে নবীজি যখন ফিরিয়া বাড়ির মাঝে তো শিবানৈন উজরা শরীফ তো শিবানৈন
সাত বছরের এক শিশু মতান্তরে ছয় বছর এই সাত বছরের বাচ্চাটা নবীজির খিদমত হইয়া হাজির হইয়া কইয়া রাসূলুল্লাহ নবী গো ওগো আল্লাহর হাবিব আপনি নবীজি ইসলামের জিহাদ গেছলা আপনি নবীজির লগে আপনার সাহাবী হলর লগে আমার বাবা হযরত উকবা আমার বাবা তাই ন জিহাদের ময়দানে গেছলা ইয়া রাসূলুল্লাহ আমি বসে রইলাম আমার একমাত্র বাবার সন্তান আমার বাবা আপনি নবীর লগে জিহাদের ময়দানে গেছেন এই জগত আমার মা নাই ভাই নাই বোন নাই একমাত্র আমার বাবা যে বাবা আমারে রান্না করিয়া খাবাইলে আমি খাই যে বাবা আমারে গোসল দেওয়াইলে আমি গোসল করি রাতের বেলায় নবী গো এই বাবার গলার ধরিয়া আমি ঘুমাই ইয়া রাসূলুল্লাহ সূর্য ডুবি যায় অন্ধকার লামিয়াই বা সময় গেছে গো নবী সব মানুষ ফিরিয়া বাড়ি থাইল আমার বাবা হযরত উকবা তো এখন বাড়ি ফিরিয়া না হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট শিশুর বাদি সাইয়া যেমনে বাচ্চাটার পরিচয় পাইন নবীজির মনের মাঝে হায় রে হায় এই বাচ্চার বাবা উকবা তো ময়দানে শহীদ হয়ে গেছেন এত সময় বাচ্চার বাবা তো জান্নাতি হয়ে গেছেন এখন এই বাচ্চারে আমি কিতা দিয়া সান্ত্বনা দেই দয়াল নবীজির চেহারা আনোয়ার ডাইন দিক তনে বাম দিকে ফিরাই লাইন হযরতে বশির ইবনে উকবা টান মারিয়া গিয়া নবীজির দমাই যা হরি ধরুই নবী গো সূর্য ডুবিয়া লাল হইয়া জমিন ডুবি গেল নবী সমস্ত মদিনার মানুষ ফিরিয়ায় ওগো আল্লাহর হাবিব আপনি দয়া করে চেহারা মুবারক খেলে এইদিকে করলা আমার কইবানি আমার বাবা খেলে আইলা রাত্রি হয়ে যায় নবী গো আমি খার গোলার দড়ি ঘুমাই মুখে আমারে খাবাইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাচ্চারে কিতা জবাব দিবা আমার নবীজি বাম দিক তুনে আবার ডান দিকে চেহারা মুবারক ফিরাইলেন এক পর্যায়ে চিৎকার করিয়া যখন হযরত বশির কান্দন আরম্ভ করেন আমার নবীজি ডাক দিয়া কইল বশির বশির রে তোমার বাবা তো এত সময় পর্যন্ত আল্লাহর জান্নাত গিয়া থাইন ফুসিয়া আর সই হযরত বশির ইবনে উকবা চকুর বালি বালে কান্দন আর কইল ইয়া রাসূলুল্লাহ আপনি নবী টাইলে আমি ইনসাফের বিচার চাইয়ার অন্তত পক্ষে আমার বাবা কি আমার কথা কানে একবার তাইয়াই ধরতে আসিল নানি আমি খাইমু খানো রইমু খানো ঘুমাইমু খার গোলার দরিয়া খে আমারে রাখবো খে যতন করবো খে আমারে গোসল দেওয়াইব খে আমারে লালন পালন করবো নবী গো এখন আমি কিতা করি ই জমি তো আমার বাবা ছাড়ার জগৎ তো খেউ নাই গো নবী আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনে ডাক দিয়া কইন বশির তোমার বাবারে তো আমি জান্নাত তুনে ফিরাইয়া নিয়ে দিতাম পারতাম না ঠিক কিন্তু আইস তনে মৌত পর্যন্ত আমি দু জাহানোর বাদশাহ নবী নবী কামলিওয়াল্লাহ তুমি বশিরের বাবার দায়িত্ব আঞ্জাম দিমু এরা আসিল মিয়া প্রকৃত শহীদ আজকে জামাইন নে হুজুরা করিয়া কিতা আমার নামের পিছনে আমি শহীদ হয়ে গেছি দলাদলি করিয়া মরে বাদর দিন পত্রিকা উঠে জিতেন্দ্র কুমার দাস শহীদ হয়ে গেছে ঠিকও শহীদ হয়ে গেল রে আব্দু শহীদ তুই তো না ওটা শহীদ তো দূর হতো আব্দু শহীদ হইত না ওইল আমরা মুসলমান আল্লাহ কইবা তুমি কাজ্জাব মিথ্যাবাদী ট্যাঙ্ক উফরে দি তুল কল্লা নিচে দি দিয়া ঘুরে জাহান্নাম আসল নাউজুবিল্লাহ কইতে নাই না এটা যেখান করে নিশাব করে ওয়াজ করক কা নসিহত করক কা বিচার করক কা ব্যবসা করক কা জেহতা করবা হিসাব করে করতে ইন্নামাল আমালু বিন